हेलो माय डियर स्टूडेंट्स, केमन आछो तुम्हारा सबाई? आशा करी भालो आछो। अष्टम श्रेणी शिक्षार्थी तुम्हारे जो एन गुरुत्वपूर्ण काज होच्छे भाषाय प्रैक्टिस चालिए जावा, कारण आमरा जानी तुम्हारे जे क्लासगुलो आमरा ट्यूटोरियल परीक्षा सब किछु चलछे। जेहेतु तुम्हारे परीक्षाटा आपात हबे ना, जेएससी परीक्षा, एटार जन्य तुम्हारे दुश्चिंताग्रस्त बा मन खराबेर किछु नाई, बेशी आनंदित हवारो किछु नाई, कारण आमादेर परवर्ती नवम श्रेणी प्रिपारेशन अष्टम श्रेणी हाथ धरेई आसबे। एबं जेहेतु आमरा सकल परीक्षा क्लास कार्यक्रम चालिए जाच्छि, आशा करी तुम्हारा एर साथेई तुम्हारे पढ़ाशोनाटा चालिए जाबे। ताहले आसो आमादेर धारावाहिकता हिसाबे आमरा जे भिडियो क्लासगुलो लाइव क्लासगुलो एखन चालाच्छि करछि, সেটা হচ্ছে সম্পূর্ণই তোমাদের পড়াশোনার শিডিউল যেটা তোমাদেরকে দেওয়া হচ্ছে সেই হিসাবে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের শিডিউল ক্লাস স্পেশাল মডেল কোশ্চেন 5। তোমরা অবশ্যই জানো তোমাদের শিডিউলে আছে স্পেশাল মডেল 5 সেকেন্ড পেপার অংশের আজকের কার্যক্রম আমরা শুরু করব। এবং গতদিন যে ক্লাস করেছিলাম আমরা বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে লাইভ ক্লাস হয়েছে, কিছু কিছু প্রশ্ন দিয়েছিলাম, তোমরা উত্তর করেছ, যারা উত্তর করেছিল তাদেরকে ধন্যবাদ। এবং আজকেও পড়ার মধ্যে আমি আবার কিছু প্রশ্ন করতে পারি, সেগুলো ভালোমতো বুঝে তোমরা পরবর্তীতে উত্তর করবে। তাহলে আসো আমরা শুরু করি। আজকে আমরা দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, কোশ্চেন নাম্বার 9 এন্ড 11, প্রিফিক্স সাফিক্স এন্ড ট্রান্সফরমেশন। তাহলে প্রথমে আমরা শুরু করব স্পেশাল মডেল টেস্ট 5 এর কোশ্চেন নাম্বার 9, প্রিফিক্স সাফিক্স। তাহলে আমরা যে টেকনিক বলেছিলাম মনে আছে সবার? বলেন তো কয়টা টেকনিক বলেছিলাম? হ্যাঁ, সঠিক ধরেছ 3টি। প্রথম কাজ, আমাকে প্যাসেজটি পড়তে হবে। দ্বিতীয় কাজ, যে শব্দগুলো ব্র্যাকেটে দেওয়া আছে সেগুলো সম্পর্কে আমি অবহিত কিনা বা সেগুলো অর্থ আমি জানি কিনা। এবং তিন নাম্বার কাজ, অর্থটি বুঝে ওই শব্দের সঠিক রূপ যেটি ওই সেন্টেন্সের জন্য প্রযোজ্য সেটি বসাতে হবে। তাহলে আসো আমরা আমাদের কৌশল নিয়ে সামনে আগাই। প্রথমে ইয়োগা, দেখো আমাদের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ইয়োগা সম্পর্কিত। ধরো প্রথমে কি বলছে, ইয়োগা, ইয়োগা ইজ এ কাইন্ড অফ পোশ্চার অ্যান্ড ব্রিথিং এক্সারসাইজ। পোশ্চার মানে অঙ্গভঙ্গি, পোশ্চার মানে কি বললাম, অঙ্গভঙ্গি। এবং ব্রিথিং এক্সারসাইজ, ব্রিথিং নিঃশ্বাস নেওয়া ছাড়া, শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া আমরা বিভিন্ন সময় দেখে থাকি। এবং ইয়োগা যেটা ইংলিশে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা বাংলায় কী বলি? হ্যাঁ, সঠিক বলেছ, যোগব্যায়াম, যোগব্যায়াম বা যোগব্যায়াম করা। তাহলে এই যে এটা, এটা হচ্ছে কি জিনিস, একটি পোশ্চার মানে আমাদের বিভিন্ন অঙ্গভঙ্গি এবং নিঃশ্বাস নেওয়া ছাড়ার একটি ব্যায়াম। তারপর কি বলছে, ইট হেল্পস ইউ গেট ড্যাশ রিল্যাক্স, আছে রিল্যাক্স আছে, কী করতে হবে, গেট রিল্যাক্সের সাথে কী দেব, মনে হচ্ছে সঠিক আছে না, একটু আছে, যোগ করতে হবে রিল্যাক্সড, গেট রিল্যাক্স, যেটা আমাদেরকে কী করে নিশ্চিন্ত বা শান্ত করতে, নিজেকে একটু বিশ্রাম দিতে সহায়তা করে। তারপরে কী হচ্ছে, ইট পুটস ড্যাশ এমফাসাইজ আছে, এমফাসাইজ আছে, তারপরে অন ডায়েট অ্যান্ড মেডিটেট আছে, যেটা জোর দেয়, এমফাসাইজ মানে হচ্ছে কি, জোর দেওয়া, পুট এমফাসাইজিং। এমফাসাইজ তো হবে এমফাসিস, এমফাসিস, পুট এমফাসিস জোর দেয়, ঠিক আছে, পুট এমফাসিস অন ডায়েট অ্যান্ড মেডিটেট আছে, মেডিটেশন মানে ধ্যান। মেডিটেশন মানে ধ্যান, আমরা অর্থগুলো জানব, এমফাসাইজ অন মেডিটেশন। আচ্ছা, ইফ ইউ প্র্যাকটিস ইয়োগা ইউ হ্যাভ টু বি এ রেগুলার প্র্যাকটিস, আছে কীভাবে যে ব্যায়াম করে তাকে, হ্যাঁ সঠিক ধরেছে, প্র্যাকটিশনার, ঠিক আছে, প্র্যাকটিশনার। তারপর কি বলছে, দেন ইউ উইল হ্যাভ দ্য পোটেন্ট, দেওয়া আছে হেলথ মেডিসিন, তাহলে পোটেন্সিয়াল, ই নাম্বার পোটেন্সিয়াল, সম্ভাবনাময়, পোটেন্সিয়াল হেলথ বেনিফিটস। তারপরে কি বলছে,
রিমেম্বার দ্যাট দ্য প্র্যাকটিস অফ ইয়োগা নিডস ইউর কনসেন্ট্রেট দেওয়া আছে তোমার মনোযোগ প্রয়োজন মনোযোগ ইংলিশ কনসেন্ট্রেশন ঠিক আছে জি নাম্বার কনসেন্ট্রেশনের পরে আমরা দেখতে পাচ্ছি জি নাম্বার কি আছে ইয়োগা ইজ ইউজ আছে ফর স্ট্রেস ড্যাশ ম্যানেজমেন্ট তাহলে ইয়োগা ইজ ইউজফুল ফর না ইউজ ফর কোনটা ইউজড ফর স্ট্রেস ম্যানেজের থেকে হবে কি হ্যাঁ সঠিক বলেছ ম্যানেজমেন্ট ঠিক আছে এবার আই নাম্বার আই নাম্বার কি বলছি ইট ইম্প্রুভস ফিট আছে ফিট থেকে কি হবে একদম সঠিক ফিটনেস তারপর যে নাম্বার কি বলছে ফিটনেস বেনিফিট আচ্ছা বেনিফিট পিপুল ফিটনেস অ্যান্ড বেনিফিটস পিপুল হু আর ওয়েট আছে কি যারা বেশি ওজনধার ঠিক আছে ওভার ওয়েট ঠিক আছে এবার আসো আমরা এর অর্থগুলো জানি রিল্যাক্সড মানে আরাম দেওয়া এবার আসো এমফাসিস জোর দেওয়া মেডিটেশন মানে ধ্যান প্র্যাকটিশনার অনুশীলনকারী পোটেনশিয়াল সম্ভাব্য কনসেন্ট্রেশন মনোযোগ তারপরে ওভারওয়েট অতি ভারী বা ভারী আচ্ছা এটা তাহলে আশা করি তোমাদের এই অর্থগুলো বা ওয়ার্ড মিনিংগুলো খুব বেশি কাজে লাগবে এবং নতুন করে শিখতে পারলে তাহলে কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই তোমরা গ্রুপে করতে পারো তাহলে এবার আসো আমরা চলে যাই আমাদের 11 নম্বর প্রশ্নে ট্রান্সফরমেশন আমরা জানি আমাদের ট্রান্সফরমেশনে 5টি প্রশ্ন থাকে এবং 5টি প্রশ্নে উত্তর করতে হয় এবং এর মধ্যে কী কী প্রশ্ন থাকে সেটা এবং আমরা আগের গত ক্লাসগুলোতে এই টেকনিকগুলো শিখেছি এবং আশা করি তোমাদের কাছে তোমাদের সেই টেকনিকগুলো মনে আছে তাহলে আসো আমরা শুরু করি প্রশ্নের উত্তর করা কী বলছে কাজী নজরুল ইসলাম ইজ গ্রেটার দেন অল আদার পোয়েটস ইন বেঙ্গলি লিটারেচার নেগেটিভ অনেকেই পারবে এবং এটা অনেকই সহজ দুইভাবে করতে পারো তুমি যদি এটি ডিগ্রি হিসাবে চেঞ্জ করো তাও হবে আর যদি তুমি চিন্তা করো যে আমি এইভাবেই করব তাহলে আরেকভাবে করতে পারি তবে আমরা যদি এইভাবে করি গ্রেটার আমরা ই করি তাহলে সবচেয়ে সুবিধা হবে নো আদার দিয়ে করলে পজিটিভ ডিগ্রি নো আদার পোয়েট ইন বাংলা লিটারেচার বেঙ্গলি লিটারেচার ইজ অ্যাজ গ্রেট অ্যাজ কাজী নজরুল
ইসলাম। তাহলে বুঝতে পারলাম, আর যদি তুমি ওটা দিয়ে করো তাহলে একটু সমস্যা হবে গ্রেটারের বিপরীত শব্দ খুঁজে পেতে, এই জন্য আমরা এইভাবে করলেই ভালো হবে। তাহলে আসো বি নাম্বার, হি ইজ নোন অ্যাজ এ রিবেল পোয়েট, অ্যাক্টিভ, গুড। তাহলে অ্যাক্টিভ, এখানে আমাদের বাই দিয়ে কি কিছু দেওয়া আছে? না, তার মানে আমরা ধরে নেব এখানে সাবজেক্ট উই বা পিপল, তাহলে উই নিয়ে আসি ভালো হয়। এবার আছে হি ইজ নোন, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভে আছে, তাহলে উই নো। এবার অবজেক্ট হিম, তারপরে কমপ্লিমেন্ট অ্যাজ এ রেবেল পোয়েট। এবার আসো সি নাম্বার, সি নাম্বার কি আছে? সি নাম্বার বলছে বাট হিজ পোয়েট্রি কুড নট ডিস্ট্রয় হিজ ক্রিয়েটিভিটি, দ্য পোভার্টি কুড নট ডিস্ট্রয় হিজ ক্রিয়েটিভিটি। তার মানে এটা প্যাসিভ করতে বলেছে, তাহলে প্যাসিভ মানে আমরা এখানে ভাব খুঁজে বের করব। তাহলে হিজ পোভার্টি কুড নট ডিস্ট্রয় হিজ ক্রিয়েটিভিটি, এখানে মূল ভাব কোনটা? হ্যাঁ, সঠিক ধরেছো ডিস্ট্রয়। তাহলে এখানে অবজেক্ট কোনটা? হ্যাঁ, হিজ ক্রিয়েটিভিটি, কারণ ভার্বের পরে কী কে দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কী জিনিস নষ্ট করতে পারেনি? ক্রিয়েটিভিটি। এবার আছে মডাল অক্সিলারি, দেখো কিন্তু আছে কুড নট, তার মানে আমরা জানি মডাল থাকলে ওটা আসে, কুড নট থাকবে। এবার আমরা জানি মডাল থাকলে ওটা বি আনতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ক্যান নট বি ডিস্ট্রয়েড বাই হিজ প্রপার্টি। ওকে, এবার আসো ডি নাম্বার, ডি নাম্বারে, ডি নাম্বার কি বলছে? ও দুঃখিত, এটা আমরা ডি নাম্বার লিখছি, এটাই ডি, কারণ উপর থেকে মুছে আসি নাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, সি নাম্বার, সি নাম্বার কি বলছে? হি ওয়াজ বর্ন ইন টু এ ভেরি পুয়ার ফ্যামিলি, ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভের শর্ত হচ্ছে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব আনবো, তাহলে ওয়াজ আছে, ওয়াজ, তারপরে নট নাই এই জন্য ওয়াজেন্ট, তারপরে হি, তারপরে বাকি অংশ ওয়াজেন্ট হি বর্ন ইন ইন্টু এ ভেরি পুয়ার ফ্যামিলি। প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা লাস্টের প্রশ্নটি করব, এ নাম ই নাম্বার, এই নাম্বার খেয়াল করো, এই নাম্বার কি বলছে লাস্টেরটা? হিজ রাইটিং আর ভেরি এনকারেজিং ফর আস, এক্সক্লেমেটরি। এটি সবচেয়ে সহজ প্রশ্ন, তোমাদের কাছেও সহজ লাগে, আসলেই সহজ। শুধু একটি জিনিস দেখতে হবে, এখানে কোনো আর্টিকেল আছে কি না। তাহলে আর্টিকেল নাই, তার মানে আমরা কি আনবো? একদম সঠিক, ভেরি আছে, এজন্য আমরা আনবো হাউ। এবার ভেরি বাদ দিয়ে বাকি অংশ, হাউ এনকারেজিং এবার সাবজেক্ট আনবো হিজ রাইটিংস, হিজ রাইটিংস আর এবার বাকি অংশ ফর আস, বিস্ময় চিহ্ন। তাহলে আশা করি প্রশ্নটি অত কঠিন ছিল না এবং তোমাদের সম্পূর্ণটাই বুঝতে কোনো সমস্যা হয়নি। তাহলে আজকে আমরা যে কাজটুকু করলাম এটা তোমরা অবশ্যই ভালোমতো মন দিয়ে বুঝেছ, এবং যে যে ছোটো ছোটো কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখো এবং সেইভাবে বাসায় পড়াশোনা করতে থাকো। এবং আগামী 10 তারিখ বা আগামী দিন যে ক্লাসগুলো তোমাদের টিউটোরিয়াল পরীক্ষাগুলো হবে সেগুলো খুব ভালোমতো দেবে, এবং যে লাইভ ক্লাস ভিডিও ক্লাসের শিডিউলগুলো আছে সেটি অবশ্যই দেখে বই নিয়ে ক্লাসগুলোতে হাজির হবে, এবং ভিডিও ক্লাসগুলো দেখে সেখান থেকে উত্তর নোট করে নিবে। যদি কোথাও মনে হয় যে আমি বুঝতে পারছি না কিংবা আমাকে
আমাকে বলার মতো কোনো প্রশ্ন তোমার আছে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং টিউটোরিয়াল পরীক্ষা প্রিপারেশন নিতে থাকো। এবং সবচেয়ে বেশি জরুরি যে সুস্থ থেকে নবম শ্রেণীর জন্য আস্তে আস্তে পড়াশোনা শুরু করো, কারণ যদি আমরা ন্যাচারালি চিন্তা করতাম তাহলে কিন্তু তোমাদের এখন জেএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তার মানে তোমার এরপরে নবম শ্রেণীর ক্লাসের প্রিপারেশন শুরু। অবশ্যই বাসায় মজা করবে, খাবে দাবে ঘুরবে, কিন্তু পড়াশোনাটাকে বেশি প্রাধান্য দিবে। তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।